বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে শিক্ষক পরিচিতি জানিয়ে দিচ্ছি। আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক বইটা খোলো, সাথে খাতা কলম নিয়েও তৈরি হয়ে যাও। দেখো আজ আমাদের আলোচ্য অধ্যায় আট ও নয়। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা বইয়ের সবগুলো অধ্যায় শেষ করে ফেলেছি, তাই না? আর এখন থেকে যেসব ক্লাস আমি দিব সবই হবে রিভিশন ক্লাস। আর আট ও নয় অধ্যায়ের কিন্তু আমি বড় এবং ছোট প্রশ্ন তোমাদেরকে পড়িয়ে দিয়েছি এবং নোটও দিয়েছি। আশা করছি তোমরা সবাই আমার আগের ভিডিওগুলো দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। তো দেখো আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে মিলকরণ। দেখো এভাবে বাম ডান লেখা থাকবে, একটা বক্স, একটা বক্সের মধ্যে বাম ডান লেখা থাকবে এবং মধ্যখানে একটা দেখো পার্টিশন রেখা থাকবে, তাই না? এখন দেখো এখানে বাক্যগুলো এলোমেলো আকারে দেয়া আছে। ক আছে দেখো সমাজের প্রকৃত উন্নয়নের জন্য। এখন ক এর সাথে ডান পাশের কোন বাক্যটা, বাক্যাংশটা দিলে বাক্যটি পূর্ণ হবে সেটাই তোমাদের খাতার মধ্যে কিন্তু লিখতে হবে। তোমরা তো জানো, তারপরও আমি বলে দিচ্ছি। দেখো খ নাম্বার, দেখো নারী জাগরণের অগ্রদূত। গ নাম্বার হচ্ছে বেগম, অগ্রদূত কে? এখন এই যে ডান পাশে দেখো, তোমাদের এখানে ডান পাশে খুঁজে কিন্তু বের করতে হবে। আমি তোমাদেরকে বলে দিব, আগে বক্সটা আমরা দেখে নেই কি আছে। গ দেখো বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। তারপরে ঘ আছে বেগম রোকেয়া ভাগলপুরে, ভাগলপুরে কি করেছিল? আচ্ছা উম নম্বর দেখো প্রতি বছর রোকেয়া দিবস পালন করা হয়। এখন দেখো ডান পাশে কিন্তু আছে 1980 সালে 9 ডিসেম্বর। তাহলে তোমরা তো সকলেই জানো যে 9 ডিসেম্বর তোমার হচ্ছে বেগম রোকেয়া জন্মদিবস, তাই না? আচ্ছা এভাবে তোমরা বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ গুলো মিল করে একটি বাক্য তৈরি করবে। তো চলো দেখো আমি এখানে উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নাও। ক নম্বর দেখো সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী ছিল, না বাম পাশে ছিল, এই এই বাক্যাংশটি ছিল সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী। এখন ডান পাশ থেকে আমি এই এই যে বাক্যাংশটি পূর্ণ করার জন্য ডান পাশ থেকে আমি কি নিয়েছি, দেখো পুরুষ উভয়েরই, নারী পুরুষ উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু একটা পূর্ণ বাক্য এখন তৈরি হলো, ঠিক আছে? একইভাবে পরবর্তী পয়েন্টগুলো আমরা দিয়ে দিব। দেখো খ নম্বর দেখো নারী জাগরণের অগ্রদূত, অগ্রদূত এটা ছিল এই এতটুকু অংশ ছিল বাম পাশে, ডান পাশ থেকে আমি নিয়েছি কে বলতো? হ্যাঁ বেগম রোকেয়া, তাই না? তাহলে এখন পুরো বাক্যটা আমরা পড়ি, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। আচ্ছা গ নম্বর দেখো বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন? 1980 সালের 9 ডিসেম্বর। এই যে 1980 সালের 9 ডিসেম্বর, এই এই কথাটা বা বাক্যাংশটি কিন্তু হাতের ডানে ছিল, আর বামে ছিল কি বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। এখন দুটো আমি মিল, যেহেতু মিল করুন মিল করে দিতে হবে, ঠিক আছে? এখন তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1980 সালের 9 ডিসেম্বর। আচ্ছা ঘ নাম্বার দেখো বেগম রোকেয়া ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়া ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা উম নম্বর দেখো প্রতি বছর রোকেয়া দিবস পালন করা হয় 9 ডিসেম্বর, তাই না? মানে রোকেয়ার জন্মদিবসটাতেই কিন্তু রোকেয়া দিবস পালন করা হয়। আচ্ছা তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য প্রতি বছর আমরা, তোমরা তো জানো যে আমরা যেহেতু রংপুরে আমাদের জন্ম, তাই না? তাহলে প্রতি বছর আমরা রোকেয়া দিবস সেই রংপুরে বারাবন্ধে কিন্তু পালন করা হয় এখানে, আর প্রতি বছর রোকেয়া দিবস পালন করা হয় 9 ডিসেম্বর। আচ্ছা এখন আরেকটি ডান বাম দেখো।
এটা সেট নং 2 লিখতে পারো তোমরা। আচ্ছা এখন দেখো, বাম এবং ডানে কি কি আছে। ক আছে আন্তর্জাতিক নারী দিবস, ক আছে 1857 সালের 8ই মার্চ, গ নারী দিবস ঘোষণা দাবি জানান, ঘ নারী আন্দোলনের মূল লক্ষ্য ছিল কি ছিল। এখানে এই ডান পাশ থেকে আমরা নিয়ে নিব। আচ্ছা আগে পড়ে নেই, উমানগর হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসের পালনের ঘোষণা দেয়। এখন ডান পাশে চলে আসো, দেখো কি আছে, জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন। আচ্ছা তোমরা লক্ষ্য করেছো বাম পাশে দেখো কয়টি বাক্যাংশ আছে, 5টি, আর এদিকে কয়টি আছে দেখো, 2টি বেশি, মানে 2টি কিন্তু এক্সট্রা তোমাদের দেওয়া হয়েছে কনফিউজ, তোমাদেরকে কনফিউজ করার জন্য, তাই না? কিন্তু আমরা যদি অধ্যায়টি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের কনফিউশন কিন্তু কি কাজ করবে না। দেখো তো এখন আমরা মিল মিলকরণে চলে যাব। আচ্ছা ডান পাশটা একবার চোখ বুলিয়ে নেই, কি আছে, জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন, 8ই মার্চ, ছেলে মেয়েরা সমান পারিশ্রমিক পায় না, নারী আন্দোলন শুরু হয়, পরিবারের অসচ্ছলতার কারণে পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি, আর 1977 সাল। আচ্ছা এখন মিলকরণ করে দিই, বামের সাথে ডান, অবশ্যই বামের সাথে ডান মিলকরণ করতে হবে। ক নাম্বার আছে আন্তর্জাতিক নারী দিবস, এটা ছিল বাম পাশে, কত ডান পাশে কি নিয়েছি, 8ই মার্চ, আমরা সবাই জানি, কিন্তু কিভাবে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। দেখো পুরো বাক্যটা তোমরা লিখবে, ক দিয়ে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। খ নম্বর দেখো, 1857 সালের 8ই মার্চ নারী আন্দোলন শুরু হয়, 1857 সালের 8ই মার্চ নারী আন্দোলন কিন্তু শুরু হয়। গ নম্বর দেখো, নারী দিবস ঘোষণার দাবি জানা, তোমরা সবাই জানো যে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন, তাই না? আচ্ছা ইনি কিন্তু নারী দিবসের ঘোষণার দাবি জানান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন, কে ছিলেন, যে একজন জার্মান সমাজতাত্ত্বিক, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ঘ নাম্বার, নারী আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল, মূল লক্ষ্য ছিল যে পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি, তাই না? আচ্ছা তোমাদের বইতেই কিন্তু এইসব লাইন স্পষ্ট করে দেওয়া আছে। উমানবা দেখো, জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয় 1977 সালে, 1977 সালে, শুধু বা ডান পাশে ছিল 1977 সাল, আর এই যে এই কথাটা আমি নিলাম বা বাক্যাংশ নিলাম কিন্তু হাতের বাম থেকে, জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয় 1977 সালে, ঠিক আছে। আচ্ছা আমরা পরবর্তী ডান বামে চলে যাই, সেট নং 3। দেখো ডান বামে আছে ক রাস্তা পারাপারে আমাদের, খ হচ্ছে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে কি হয় সেটা লিখতে হবে, গ হচ্ছে রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা গ্রহণ করা, ঘ নিয়মিত কর দেওয়া, উম হচ্ছে 18 বছর বয়স হলে। আচ্ছা এখন ডান পাশে কি আছে, আমাদের কর্তব্য মানবাধিকার বিরোধী কাজ, নাগরিক হিসেবে আমাদের কর্তব্য ওভারব্রিজ ব্যবহার করব, সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি, শ্রম বেআইনি, ভোট দেওয়া নাগরিকের। আচ্ছা আসো আমরা মিলকরণ করে দেই বামের সাথে ডানের, তাই না? আচ্ছা ক নম্বরটা কি ছিল, রাস্তা পারাপারে ওভারব্রিজ কি ব্যবহার করব, আমাদেরকে ওভারব্রিজটা শুধু কি দেখার খাতিরে কিন্তু দেয়নি, ব্যবহার করতে হবে। হ্যাঁ তাহলে আমাদের কি হবে, সড়ক দুর্ঘটনা কি কমে যাবে, ঠিক আছে। খ নম্বর দেখো, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ কি এমন কেমন, অনেক বেশি। কারণ আমরা, তোমরা জানো যে বাংলাদেশ একটি কিন্তু জনবহুল দেশ এবং আমরা কিন্তু সচেতন না মোটেও এই জন্য, আর আমাদের যে রুল গুলো আছে রাস্তা পারাপার এগুলো কিন্তু আমরা অনেকেই জেনেও মানি না এই জন্য। আচ্ছা গণবা দেখো, রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য, রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য। ঘনবা দেখো, নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, নিয়মিত কর দেয়া নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য, ঠিক আছে। আর উমানবা দেখো, 18 বছর বয়স হলে, এবং তো ছিল তাই না, বাম পাশে কি ছিল, 18 বছর বয়স হলে, তাহলে 18 বছর বয়স হলে কি হবে, হচ্ছে যে ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব। আমরা জানি 18 বছর হলে একটা একজন মানুষকে পূর্ণ বয়স্ক হিসেবে বা সাবালক হিসেবে চিহ্নিত করা হয়। হ্যাঁ তার মানে কি, যে ভালো মন্দ মত দেওয়ার তার বয়স হয়েছে বলে ধরা হয়। আচ্ছা তাহলে পুরো লাইনটা কি লিখবো আমরা, 18 বছর বয়স হলে ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব, ঠিক আছে। আশা করছি তোমরা সকলে তুলে নিচ্ছ। আচ্ছা আচ্ছা পরবর্তী আমরা ডান বামে চলে যাচ্ছি, মিলকরণে চলে যাচ্ছি। বামে কি আছে, যে ক আমরা সম্মান করব,
খ হচ্ছে আমরা বাড়িতে রাখবো, গ আমরা ব্যবহারের পর বন্ধ রাখবো, ঘ হচ্ছে আমরা সতর্ক থাকবো, আর উম হচ্ছে যে আমরা সংরক্ষণ করব। এখন আমরা সম্মান করব কাকে, বা আমরা বাড়িতে রাখবো কি, এটা হচ্ছে ডান পাশ থেকে আমাদের নিতে হবে। কি আছে ডানে, একবার চোখ বুলাই নেই, প্রাথমিক চিকিৎসা বক্স বাবা বাক্স, আচ্ছা আগুন থেকে, তারপরে বয়স্কদের, পরিচিত মানুষদের, গ্যাসের চুলা, ধনীদের পার্ক ও খেলার মাঠ। আচ্ছা এগুলো হচ্ছে এমনি এমনি যে পড়লাম, এগুলো কি কোনো মানে প্রকাশ করলো? না করলো না। তো চলো মানে প্রকাশ করতে গেলে কি করতে হবে, আমাদের মিল করে দিতে হবে বামের সাথে ডান পাশের বাক্যাংশের। তাহলে দেখো আমরা একটা পূর্ণ বাক্য পাবো। ক নম্বর দেখো, আমরা সম্মান করব কাদের, বয়স্কদের, আমরা সম্মান করব বয়স্কদের, তাই না? খ নম্বর দেখো, আমরা বাড়িতে রাখবো কি, রাখবো প্রাথমিক চিকিৎসা বাক্স বা বক্স, তাই না? আমরা বাড়িতে রাখবো প্রাথমিক চিকিৎসা বাক্স, কেন, যে দুর্ঘটনা তাৎক্ষণিক যে সংঘটিত হয় দুর্ঘটনাগুলো, এগুলোর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। আর এই সম্বন্ধে কিন্তু আমাদের আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও কিন্তু দেওয়া আছে, তাই না? প্রাথমিক চিকিৎসা কাকে বলে, আর এই প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি থাকে বাক্সে, এগুলো কিন্তু আমি আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে, এখন গ নম্বর দেখো, আমরা ব্যবহারের পর বন্ধ রাখবো কি, গ্যাসের চুলা। এখানে যেহেতু গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলা যদি থাকতো ট্যাপ বা কল এসবও কিন্তু আমরা বন্ধ রাখবো, কিন্তু আমাদের ডান পাশে ছিল গ্যাসের চুলা, এই জন্য আমরা কিন্তু নিয়েছি গ্যাসের চুলা, ঠিক আছে? আচ্ছা অনেক কিছুই আমরা ব্যবহারের পর বন্ধ রাখতে পারি, তাই না? গ্যাসের চুলা বলো, কল বলো, ইলেকট্রিক সুইচ বলো, দুর্ঘটনা এড়ানোর জন্য এগুলো কিন্তু আমাদের সতর্কতার সহিত কিন্তু এগুলো আমাদের মেনে চলতে হবে। আচ্ছা এখন ঘ নম্বর দেখো, যে আমরা সতর্ক থাকব আগুন থেকে, আমরা সতর্ক থাকব আগুন থেকে। আচ্ছা অনেক কিছু থেকে আমরা সতর্ক থাকব, কিন্তু আমাদের এখানে ডান বামের সাথে ডান মিলকরণ করতে বলেছে, তো ডানে ছিল আমাদের আগুন থেকে, সুতরাং আমরা কিন্তু মিলকরণ করে আমরা পূর্ণ বাক্যটা পেলাম, যে আমরা সতর্ক থাকব আগুন থেকে। আচ্ছা কারণ কেন সতর্ক থাকব, আগুন থেকেই কিন্তু অনেক দুর্ঘটনা সংঘটিত হয়। আচ্ছা উম নম্বর দেখো, আমরা সংরক্ষণ করব পার্ক ও খেলার মাঠ, আমরা সংরক্ষণ করব পার্ক ও খেলার মাঠ। পার্ক ও খেলার মাঠ হাতে ডানে ছিল, আর বামে ছিল যে কি, আমরা সংরক্ষণ করব। তাহলে আমরা সংরক্ষণ করব কি, পার্ক ও খেলার মাঠ। কেন সংরক্ষণ করব, যে এগুলো যদিও বা সরকারি সম্পদ, তারপরেও এগুলো কিন্তু আমরা নাগরিকরা কিন্তু হরহামেশাই ব্যবহার করি, আমাদের স্বার্থেই ব্যবহার করি, সুতরাং যেহেতু আমরা ব্যবহার করি সেহেতু আমাদের কিন্তু সংরক্ষণ করাটা আমাদের কি, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই কিন্তু পড়ে। তো আশা করছি যে তোমরা আমার এই যে আমি ডান বাম গুলো দিলাম, হ্যাঁ টেবিল গুলো দিলাম, এগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করেছো, যদি তোমরা জানো তারপর কিন্তু অনুশীলনের কোনো বিকল্প নেই, ঠিক আছে? আচ্ছা তো দেখো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসাতেই থাকবে। আর বাসায় এই এই রকম আরো কিছু ডান বাম বা টেবিল তোমরা নিজেরাই বের করে অনুশীলন করবে, ঠিক আছে? তো সবার সুস্থতা কামনা করছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।